ছবি দেখে আমরা বুঝতে পারছি যে আজ আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব, তাই না? গত ক্লাসেই বলেছিলাম যে আজকে আমরা মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। সো আগে আমরা চিত্রটা দেখে আসি। দেখো মাইটোকন্ড্রিয়াটা দেখতে কেমন, আমি একটু বড় করে দিচ্ছি। দেখো, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাইটোকন্ড্রিয়া, এটি কি কোষের মধ্যে একটি অংশ, ঠিক আছে? এর গঠন প্রণালীটা আমরা আগে জানি, তারপর এটা কিসের কাজ করে বা কী হিসেবে কাজ করে সেটা আমরা জানি। তাহলে এখানে দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়ার বাইরের একটা স্তর আছে এবং ভেতরের একটা স্তর আছে। তাহলে এটা থেকে আমরা কী বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত, ওকে? এবং বাইরের স্তরটি দেখেই আমরা বুঝতে পারছি যে বাইরের স্তরটি কিন্তু মসৃণ। এই যে এটা হচ্ছে বাইরের স্তর, আর এটা হচ্ছে কি, এই যে যেটা হচ্ছে আঁকা বাঁকা, ঠিক আছে, পেঁচানো, সেটা হচ্ছে ভেতরের স্তর। তার মানে বাইরের স্তরটি মসৃণ কিন্তু ভেতরের স্তরটি তোমার বিভিন্নভাবে পেঁচানো, ওকে? এবং এই পেঁচানো অংশ, এই ভেতরের স্তরটি বিভিন্নভাবে ভাঁজ করা থাকে বলে এই ভাঁজ করা অংশকে বলা হয় ক্রিস্টি, ঠিক আছে? এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্রিস্টির ভেতরে, অর্থাৎ এই ভাঁজ করা অংশের ভেতরে তোমার সুতার মতো কিছু অংশ আছে যেগুলোকে আমরা ডিএনএ বলবো। মাইটোকন্ড্রিয়া যেরকম কোষের মধ্যে একটি অংশ, ডিএনএ এমন একটি অংশ। এর পূর্ণ নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আমরা প্রায় এ কথাটা শুনে থাকি যে একটা ছেলে বা একটা মেয়ে তার বাবা মার মতো হয়েছে, বা তার দাদা দাদি নানা নানি ফুফু বা খালা মামা চাচার মতো হয়েছে, তাই না? তার মানে তাদের ডিএনএ তোমার মধ্যে আছে বলেই তোমার গঠন বৈশিষ্ট্য, আচার আচরণ বা শারীরিক গঠন তোমার আত্মীয় স্বজনের মতো। এই ডিএনএর কারণেই এমনটা হয়ে থাকে, ঠিক আছে? সো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপর দেখো রাইবোজোম আছে, রাইবোজোমও মাইটোকন্ড্রিয়ার মতো একটি অংশ। এখানে ম্যাট্রিক্স আছে, এবং দেখো এবং আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা দ্বারা কি কাজ করা হয়? অ্যাকচুয়ালি এই সিস্টেমের মধ্যে তোমার শক্তি সরবরাহ করা হয় এবং শক্তিকে তোমার ট্রান্সপোর্ট করা হয়। ট্রান্সপোর্ট করা মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, ঠিক আছে? তাহলে আমরা এর গঠন প্রণালী দেখলাম। এবার আসো আমরা এর কাজ কী সেটা জানব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়াকে একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হচ্ছে। আগেই বলেছি এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দেখতে পাচ্ছি, ইলেকট্রন অ্যাকচুয়ালি ইলেকট্রনের মাধ্যমেই শক্তি তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় এবং এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই শক্তি উৎপাদন হয়। এজন্যেই একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া বিশেষ ভূমিকা পালন করে। কেন? কারণ সেখানেই আমাদের শরীরের যাবতীয় শক্তি সেই মাইটোকন্ড্রিয়াতেই, প্রতিটা সেলের মাইটোকন্ড্রিয়াতেই তৈরি হয়। এই জন্য এই কোষকে শক্তি উৎপাদন কেন্দ্র হিসেবেও বলা হয়। আচ্ছা, এরা দণ্ডাকার, বৃত্তাকার বা তারকাকার হতে পারে, প্রায় দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। বাইরের স্তরটি মসৃণ কিন্তু ভেতরের স্তরটি ভাঁজযুক্ত। আর বলেছিলাম ভাঁজযুক্ত অংশকে কী বলছে, ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করা, তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়। অনেক সময় খ মার্কসের জন্য বা গ মার্কসের জন্য আসতে পারে, মানে গ নম্বর বা খ নম্বরে আসতে পারে যে মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বা একটি কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কাকে বলা হয় এবং ব্যাখ্যা করতে বলা হতে পারে। সো তখন মাইটোকন্ড্রিয়াকে কিন্তু মাইটোকন্ড্রিয়াবিন চিত্র আঁকতে হতে পারে, ঠিক আছে? এবার আমরা নিউক্লিয়াস পড়ব। আমি চিত্রটা উপরে উঠিয়ে দিচ্ছি।
সো আমরা এই নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি, নিউক্লিয়াসটা ঠিক কোথায় অবস্থিত আমি তোমাদেরকে দেখাই। এটা তো আমাদের হচ্ছে উদ্ভিদ কোষ, তাই না? এই যে দেখো, উদ্ভিদ কোষে হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস গোলাকৃতির, ওকে। আর এখানে দেখো নিউক্লিয়াসে, উদ্ভিদ কোষ সরি প্রাণী কোষে দেখো গোলাকৃতির অংশ, এবং এটির ঠিক গা ঘেঁষেই দেখো একদম কি বলবো, নালিকার মতো হচ্ছে কতগুলো অংশ বের হচ্ছে দানা দানা, এবং এগুলোর মধ্যে দানা দানা আছে। আবার কিছু নালিকা আছে যেগুলোর মধ্যে মানে পাইপের মতো অংশ, এই পাইপগুলো কিন্তু মসৃণ, ঠিক আছে? এটাকে বলতেছে তোমার এন্ডোপ্লাজমিক অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যেটা হচ্ছে গিয়ে দানাবিহীন সেটাকে বলতেছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, সো আমরা ওটাতে যাচ্ছি না, আমরা শুধু নিউক্লিয়াসটা নিয়ে আলোচনা করব। সো এই গোলাকৃতির অংশটাকে নিউক্লিয়াস বলা হয়, ওকে। দেখো এই নিউক্লিয়াস আবার কতগুলো অংশ নিয়ে গঠিত, প্রধানত চারটি অংশ নিয়ে গঠিত। আমরা পড়েছিলাম যে একটি কোষের কোষ ঝিল্লি এবং প্রধানত দুটি অংশ থাকে, একটি হচ্ছে কোষ ঝিল্লি এবং অপরটি হচ্ছে প্রোটোপ্লাজম, ওকে। সো প্রোটোপ্লাজমের কোষ প্রাচীর বাদ দিলে তোমার ভেতরে কি থাকবে, সাইটোপ্লাজম। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই যে আমরা প্রোটোপ্লাজম কি পড়েছিলাম, যে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটি অংশ নিয়ে প্রোটোপ্লাজম গঠিত, ঠিক আছে? সো আমরা কোষ ঝিল্লি পড়ছি, সাইটোপ্লাজমে কী কী আছে সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা লাভ করেছি। এবার আমরা শেষ অংশে আসব, নিউক্লিয়াস। সো নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে, মানে ঠিক মাঝ বরাবর। পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে, এরা গোলাকার তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। কোনো কোনো কোষে নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, নিউক্লিয়াসের সাধারণত চারটি অংশ নিয়ে গঠিত, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু ও নিউক্লিওলাস। আচ্ছা, এই চারটি অংশ কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা যে ক্রোমাটিন তন্তু দেখতে পাচ্ছি, এই ক্রোমাটিন তন্তুর মধ্যে তোমাদেরকে বলেছিলাম ডিএনএ, ডিএনএ এমন একটা অংশ যেটা হচ্ছে নির্ধারণ করবে তোমার আচার আচরণ কেমন হবে, ঠিক আছে? এই ডিএনএটা ক্রোমাটিন তন্তুতে থাকে। তো আমরা পরবর্তী ক্লাসে নিউক্লিয়াসের বাকি অংশ নিয়ে আলোচনা করবো।